মার্কশিটে অটোবটের সার্টিফিকেট কিভাবে পাবেন তা জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন, এবং এর জন্য আপনাদেরকে কোনো ফি প্রদান করতে হবে কিনা শিক্ষাবোর্ডকে তা আমি ভিডিও শেষের দিকে বলবো। সো তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে সব বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়ন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবার 2020 সালে যারা জেএসসিতে অটোপাস করেছে অর্থাৎ তাদের যে সার্টিফিকেট দেওয়া হবে, তাদের সার্টিফিকেট অনলাইনে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এ বিষয়ে আজকে ঢাকা শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা সেই বিজ্ঞপ্তিটা আপনাদেরকে পুরো ক্লিয়ার করব এবং আপনারা কিভাবে আপনাদের অনলাইনে ফর্ম পূরণ করবেন সেই বিষয়টা আজকে সম্পূর্ণ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে দেওয়া রয়েছে এই সম্পূর্ণ তথ্যটি এখানে বলা রয়েছে। তো আমরা আগে পড়ে নিচ্ছি এদের বিজ্ঞপ্তিতে আসলে আমাদের জন্য কি বলা হয়েছিল। যে এখানে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে যে এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয়ের প্রধান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2020 সালের জেএসসি অথবা জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে। ইতিমধ্যে এ সকল শিক্ষার্থীদের জেএসসি অথবা জেডিসি শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের জেডিসি অথবা জেএসসি পরীক্ষার উত্তীর্ণ সনদ প্রদানের লক্ষ্যে অনলাইনে ফর্ম পূরণের নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হয়েছে। সো কীভাবে ফর্ম পূরণ করতে হবে এটি এখানে স্পষ্টভাবে বলা রয়েছে। প্রথমে যে কাজটা করতে হবে এখান থেকে মূলত বলা হচ্ছে যে প্রথমে অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য যে তালিকা থাকবে সেই লিস্টটা দেখাবে। শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, অর্থাৎ এখানে যে আমাদের ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd-তে আমাদের যেতে হবে। যাওয়ার পরে এখানে এই তালিকায় পোর্টেবল যে লিস্টটা আমাদের রয়েছে এই লিস্টটা 21 তারিখে প্রকাশ করা হবে। যেহেতু আজকে 18 তারিখ, তো 18 তারিখে তো আসলে প্রকাশ করবে না, আমাদের 21 তারিখে প্রকাশ করাবে। তখন ওই সম্ভাব্য ডেটে 23 তারিখে আমাদের 23 তারিখ থেকে 31 তারিখের মধ্যে অনলাইনে আমাদের ফর্মটা পূরণ করতে হবে। সো ফর্ম পূরণ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আমি সব বিষয়গুলো আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, তাই আপনাদের কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই যে আমি আসলে ফর্ম পূরণ করতে পারবো কি পারবো না। এ বিষয়ে স্পষ্টভাবে এখানে বিজ্ঞপ্তিতে মূলত বলা রয়েছে, আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে বলা রয়েছে যে প্রতিষ্ঠান সমূহকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে হচ্ছে OMS যে একটা অপশন রয়েছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট, এখানে ক্লিক করে স্ব প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে পোর্টেবল লিস্টটা আমাদের যেতে হবে, সেখান থেকে এর হার্ড কপিটা আমাদের প্রিন্ট করে লাল কালি ব্যবহার করে টিকা দিতে হবে এবং শিক্ষার্থীগণ সেগুলো সিলেক্ট করবে। উল্লেখ্য হার্ড কপি পোর্টেবল লিস্টের যে টিক চিহ্নিত শিক্ষার্থীরা সব মিলিয়ে কম্পিউটারে প্রদর্শন করবে। আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনাদের সাবমিট করতে হবে। তাই এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষার্থীদের যদি এখানে কেউ সাবমিট না করে, ফর্ম পূরণ যদি সাবমিট ফাইনালি সাবমিট না হয় তাহলে তাদের উত্তীর্ণদের কোনো ফর্ম দেওয়া হবে না, অর্থাৎ কোনো তাদের সনদ দেওয়া হবে না। আর এটার জন্য অনেকে বলতে পারেন যে আসলে আমাদেরকে কত টাকা পে করতে হবে। সো এই ফর্ম পূরণ করার জন্য শিক্ষার্থীদেরকে কোনো ফি দিতে হবে না, সো সব কথাই আমাদের শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছেন। এ বিষয়ে শিক্ষা বোর্ডের যে পরিচালকের দায়িত্বে রয়েছেন হচ্ছে প্রফেসর SM আমিনুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, ইনি এ কথাগুলো আজকে 17 তারিখে বলেছে এবং 18 তারিখে আমাদের এটি প্রকাশ করা হয়েছে। সো এর সবগুলো কপি এই ওয়েবসাইটে মূলত সো সংরক্ষিত রয়েছে, তাই এখানে আসলে অনেকে ভুল বলার কোনো অবকাশ নাই। সো কে কেমন ওয়েবসাইটে মানে ফলাফল পাবে তো তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।